আমাদের বাংলাদেশের তৈরি পোশাক বিশ্বব্যাপী জনপ্রিয় এবং আমরা জানি যে এটা একটা বড় একটা মার্কেট কিন্তু মধ্যপ্রাচ্যের। আমি এখন যেখানে অবস্থান করছি সেটি হচ্ছে নিউ সালালার আল কুফ মার্কেটে, যেখানে বাংলাদেশের নোয়াখালী এবং নওগাঁ থেকে টুপি এখানে রপ্তানি করা হচ্ছে এবং সেই টুপি ব্যবহার করছেন স্থানীয় ওমানিরা, যেটির মান, গুণগত মান থেকে শুরু করে সবকিছু এতটাই উন্নত মানের যে এক কথায় বলা চলে ওমানিরা সেই টুপির ফ্যান বলতে গেলে। আজকে সেই গল্প আপনাদেরকে শোনাবো, চলুন তাহলে শুনে আসি। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কি অবস্থা, কতদিন ধরে ওমানে আছেন, ব্যবসা কেমন চলতেছে? আমি ওমানে আছি বলে যে আপনার 12 বছর যাবত, ব্যবসাটা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই চলতেছে। আচ্ছা, এই যে আপনি ওমানে এতদিন ধরে আছেন, কি টাইপের আসলে ব্যবসা বাণিজ্য আপনি আসলে করছেন ওমানে? আমি দেখতে পাচ্ছি আপনার পেছনে অনেক টুপি, এগুলো নিশ্চয়ই সব আমি যতটুকু শুনেছি এটা বাংলাদেশ থেকে? হ্যাঁ, অবভিয়াসলি এটা বাংলাদেশে কাজ করে আমাদের দেশে বিভিন্ন জায়গায়। আর এটার অ্যাকচুয়ালি বেশি কাজ করে হলো যে আপনার নোয়াখালীতে, নোয়াখালী আলেকজান্ডারে, আর হলো যে আপনার উত্তরবঙ্গের ওই দিকে হলো যে নওগাঁতে এটার মানে বেশি কাজটা করে আর কি। আর এটা ওমানিদের একটা মানে খুব একটা ঐতিহ্য জিনিস, মানে ওনাদের এটা একটা লেভেস আর কি, এটা চলে এখানে। এখানে টুপিগুলো হলো যে আপনার বিভিন্ন প্রাইজের আছে, ধরেন যে এগুলো তো হাতের কাজ, অনেক ধরনের যে কাজটা ভালো ওটার দামটা একটু ভালো, তো দেখা গেছে যে 1000 থেকে 1500, 2000, 2500 এরকম রেটে আমরা নিয়ে নিই বাংলা টাকা। বাংলা টাকা ওখান থেকে নিয়ে আসার পর আমরা হলো যে আপনার এখানে দিয়ে ছেলে এই মালগুলো এখানে নিয়ে আসি, আসার পরে এগুলো সব কিছু করার পরে এক একটা ধরুন যে বিভিন্ন রেটে বিক্রি করা হয় আর কি, 5 রিয়াল, 7 রিয়াল, 10 রিয়াল, 12 রিয়াল, 15 রিয়াল এরকম আর কি। আমরা শুনছিলাম যে এই যে সুদূর ওমানের সালালাতে বাংলাদেশের টুপি আসছে, কিন্তু সেই টুপিগুলো আসলে কিভাবে আসছে, প্রক্রিয়াটা আসলে কি, সেই প্রক্রিয়ার গল্পটা এখন শুনুন। টুপিগুলোর পরিষ্কার করে, পরিষ্কার পরে এগুলো দোকানে আসে, দোকানে আসলে আমরা সর্বপ্রথম এগুলোর যে সাইডের সুতাগুলো আছে সুতাগুলো আমরা সুন্দর করে কেটে নিই। দ্বিতীয়বার আমরা এই টুপিগুলো আয়রনে এগুলারে সুন্দর করে আমরা এগুলারে ডলি ডলি সমান করার পরে শেষ আমরা এগুলার কাঁচাগুলো সুন্দরভাবে দেখেন এগুলার আমরা কেচে দিয়ে কেটে দেওয়ার পরে আমরা লাস্ট কাজ যেটা আমরা সেলাই করি। ওমানের নিউ সালালার সাগর সৈকত থেকে একটু দূরেই আল কৌফ মার্ট। 2019 সালের আগ পর্যন্ত এই মার্কেটের বেশিরভাগ প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীর দোকান ছিল সাগর পাড়ে হাফায়, যেখানে ব্যবসায় আয়ের অঙ্কটাও ছিল বেশি। কিন্তু হাফার দোকানগুলো ভেঙে দিলে প্রবাসীরা আল কৌফে নিজেদের ব্যবসা সরিয়ে নেন। এই আল কৌফ মার্টের পেছনে রয়েছে এক বাংলাদেশি নাম। পুরো এই মার্কেট নির্মাণ করেন কুমিল্লার অধিবাসী মোহাম্মদ হোসেন, যার বিনিয়োগে আল কৌফে এখন দোকান রয়েছে 250-র বেশি, যেখানে বাংলাদেশি ব্যবসায়ীদের সংখ্যায় 80%। এদের মধ্যে অনেকেই টুপির ব্যবসা করেন, তবে দেশের তৈরি পোশাকেরও বড় বাজার রয়েছে আল কৌফে। অনেকেই আবার নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আতর ব্যবসায়ী হিসেবে, যেখানে পর্যটন মৌসুম খারিবের সময় ওমানের মাস্কাট থেকে শুরু করে পার্শ্ববর্তী দেশ থেকে আসা পর্যটকরাই হবেন মূল ক্রেতা। জুলাই আগস্টে 2 মাস সিজন খুবই ভালো চলে এখানে, মাস্কাট, দুবাই, কাতার সব কান্ট্রি থেকে লোক আসে, এমনকি বৃষ্টি সিজন সবাই দেখার জন্য আসে, মার্কেটটা ভালো চলে। আমাদের প্রত্যাশা যদি আমাদের বাংলাদেশ সরকার যদি আমাদের এই গার্মেন্টসের সেকশনে যদি একটু সহযোগিতা করে আমরা আরও ডেভেলপ হতে পারব। আরব সাগরের বুকে এক টুকরো আল কৌফ যেন মনে করিয়ে দেয় ঢাকার নিউ মার্কেটকে। এখানকার ব্যবসায়ী থেকে শুরু করে দোকানের বিক্রেতা সবাই যে বাংলাদেশি, তবে এসব দোকানে কাজ পেতে হলে থাকতে হবে আরবি ভাষায় দক্ষতা। বাংলাদেশের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, এটাই হলো আমাদের সবচেয়ে বড় একটা পাওয়া। আর এই দেশে বাংলাদেশের মাল, বাংলাদেশের টি শার্ট, শার্ট বলেন, যা কিছু বলেন না কেন, সব কিছুর চাহিদা খুব ভালো। সেই ক্ষেত্রে এইগুলো নিয়ে কাজ করতে আমাদেরও খুব বেশি ভালো লাগে। বাইরে যখন ছিলাম আপনার কোনো সময় কাজ ছিল, কোনো সময় ছিল না, এরকম অবস্থাতে ছিলাম, আর এখন মোটামুটি আপনার আছে আলহামদুলিল্লাহ, এখানে অনেক ভালো আছে। যদিও করোনার পর বহু সংখ্যক বাংলাদেশি ওমানে যাওয়ায় কাজের সংকট তৈরি হয়েছে, তবে এই মার্কেটের ব্যবসায়ীরা তুলনামূলক ভালো আছেন। সামনেই ওমানের পর্যটন মৌসুম খারিফকে নিয়ে বিপুল সম্ভাবনা দেখছেন সালালা প্রবাসী হোটেল ব্যবসায়ীরা। খারিফের সময় এই শহরের পর্যটকদের জন্য প্রয়োজন হয় আবাসনের, যে কারণে অনেক প্রবাসীরাই ঝুঁকছেন এই ব্যবসায়। বিশেষ করে আর্থিক সচ্ছলতা যাদের আছে তারাই এই হোটেল ব্যবসায় বিনিয়োগ করেছেন।
আরব গাল্ফের সব গেস্টেরা টুরিস্টেরা এখানে ঘুরতে আসে, তো আমরা হোটেল ব্যবসায়ী যারা আছি তারা এই গেস্টদেরকে আমন্ত্রণ করার জন্য সবসময় এই 3 মাস প্রস্তুত থাকি, যে পুরো বছর আমাদের এমন ইনকাম হয় না যে জুন জুলাই আগস্টে যে খারিফ মৌসুমটাতে হয়। শতকরা দেখা গেছে কি 5% আমরা 9 মাসে পাই, আর 2 মাসে দেখা গেছে কি 75% পাই। এই কারণে আমাদের প্রস্তুতি হলো আমরা যাবতীয় হোটেলের যত মেনটেন্স আছে সমস্ত মেনটেন্স গুলোরে আপনার বরাবর করে রাখতে হয়। টোটালি পর্যটকের জন্য আকর্ষণ করার জন্য যাবতীয় যা কিছু লাগে তা কিছু আমাদেরকে পরিপূর্ণ করে রাখতে হয়। ওমানের সালালা দিনের আলোয় যতটা উজ্জ্বল, রাত নামলেও সারি সারি সোডিয়াম আলোতে ছড়ায় স্বর্ণের আভা। ঠিক তেমনিভাবে বছরের পর বছর নিজ ভূমি থেকে হাজার মাইল দূরের এই মরুর শহরকে যারা আপন করেছেন তারাই সুনাম গড়িয়েছেন দেশটির ব্যবসায়িক মহলে। কালিবিবনে রিয়াজ, এখন সালালা, ওমান।